হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সাবলাম লার্নিং চ্যানেলের আরও একটা ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমাদের আজকের ভিডিওটি ক্লাস টুয়েলভের প্রথম কবিতা ওয়ান, কিলিং এ ট্রি, এই কবিতাটির লাইন বাই লাইন বেঙ্গলি এক্সপ্লেনেশন এর উপরে। তো প্রথমে আমরা এই যে কবিতাটি যিনি লিখেছেন গিয়েব প্যাটেল, এই গিয়েব প্যাটেল সম্পর্কে কিছুটা তথ্য জেনে নেব। এবং এই যে অন কিলিং এ ট্রি, এই যে কবিতাটি, এই কবিতাটি কোথা থেকে সংকলন করা হয়েছে। অ্যাকচুয়ালি অন কিলিং এ ট্রি যে কবি লিখেছেন তিনি হলেন গিয়েব প্যাটেল। গিয়েব প্যাটেল ছিলেন একজন ভারতীয়, একজন অধিক পরিচিত একজন কবি। তিনি চিত্রশিল্পীও ছিলেন বটে। তার লেখা পোয়েমস নামের একটি কবিতা সংকলন 1966 খ্রিস্টাব্দে নিসিম এজকাইলের দ্বারা প্রকাশিত হয়। এই কবিতা সংকলনে মোট 24টি কবিতা ছিল। এই 24টি কবিতার মধ্যে প্রথম কবিতাটি ছিল ওয়ান কিলিং এ ট্রি। এই অন কিলিং এ ট্রি তার সেই পোয়েমস, এই যে কবিতা সংকলন, এই কবিতা সংকলন থেকেই গৃহীত। তো প্রথমে আমরা দেখব এই কবিতাটিতে কবি কিছুটা হলেও নেগেটিভ টোনে, অর্থাৎ নেগেটিভভাবে কিছু কথা বলছেন, কিছু কথা বলে আমাদেরকে সেখান থেকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। তো আমরা কবিতাটি প্রথমে লাইন বাই লাইন ডিসকাস করব, তারপরে আমরা কবি আমাদেরকে কী মেসেজটা দিতে চাইছেন সেটা আমরা দেখব। তো প্রথমে দেখো কবিতাটি অ্যাকচুয়ালি ফ্রি ভার্সে লেখা হয়েছে। ফ্রি ভার্স বলতে কোনো রকমের ছন্দ নেই, অর্থাৎ দেখো সব শেষে শব্দটা ট্রি, তারপরে নাইফ, তারপরে গ্রোন, তারপরে অ্যাট, তারপরে ফিডিং, তারপরে স্কর্বিং, মানে কোনো রকমের কোনো ছন্দ এখানে নেই। তো আমরা শুরু করি। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, বলছে এটা একটা গাছকে হত্যা করতে অনেক সময় নেয়। অর্থাৎ এখানে যে কিল, কিল শব্দটা কেন ব্যবহার করা হয়েছে, অ্যাকচুয়ালি কিল শব্দটা কোনো হিউম্যান বা কোনো অ্যানিম্যালকে যখন হত্যা করা হয় বা মারা হয় সেক্ষেত্রে কিন্তু কিল শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু এখানে কবি একটা ইনএমিনেট অবজেক্ট, অর্থাৎ একটা উদ্ভিদের ক্ষেত্রে কিল শব্দটি ব্যবহার করেছেন। এই কিল শব্দটি ব্যবহার করা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, অ্যাকচুয়ালি কিল শব্দটির দ্বারা যে নির্মমভাবে কোনো কিছু হত্যা করার ক্ষেত্রে কিল শব্দটি ব্যবহার করা হয়। যেহেতু একটা গাছকে অনেকটা নির্মমভাবেই হত্যা করা হয় সে কারণে এখানে কিল শব্দটি ব্যবহার করা হয়েছে। কিল শব্দটি ব্যবহারের প্রয়োগটা যথার্থই সঠিক। তারপরে দেখুন নেক্সট লাইনে বলছে নট আ সিম্পল জ্যাব অফ আ নাইফ, নট আ সিম্পল জ্যাব। সিম্পল জ্যাব মানে হচ্ছে একটা সাধারণ খোঁচা, জ্যাব মানে হচ্ছে খোঁচা দেওয়া, মানে ছুরি দিয়ে যদি গাছকে খোঁচা দেওয়া হয় তাহলে কিন্তু এই গাছকে হত্যা করা যাবে না। উইল ডু ইট মানে গাছকে হত্যা করা যাবে না, এই লাইনটার মাধ্যমে বোঝাতে চেয়েছে। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, বলছে এটা বেড়ে উঠেছে, স্লোলি মানে খুবই ধীরে ধীরে, কনজিউমিং মানে শোষণ করে, আর্থ, আর্থ শোষণ করে বলতে, এখানে আর্থ বলতে অ্যাকচুয়ালি যে গাছের বেড়ে ওঠার জন্য যে নারিশমেন্টের প্রয়োজন হয়, অর্থাৎ পুষ্টির যে প্রয়োজন হয় সেই পুষ্টিরসটা কিন্তু গাছ উদ্ভিদ থেকে, অর্থাৎ উদ্ভিদের যে ভূত্বক আছে মানে মাটি সেখান থেকে শোষণ করে। খুবই এখানে বলতে চেয়েছেন ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, মানে এটা পৃথিবী থেকে ধীরে ধীরে তার পুষ্টিরস সংগ্রহ করে বেড়ে ওঠে। রাইজিং আউট অফ ইট, এটা থেকে বেড়ে ওঠে, ফিডিং আপন ইটস ক্রাস্ট। আপন ইটস ক্রাস্ট মানে হচ্ছে, ক্রাস্ট মানে হচ্ছে যে ভূত্বকের যে একটা শক্ত আবরণ থাকে, অর্থাৎ মাটির যে শক্ত আবরণ থাকে সেই শক্ত আবরণ ভেদ করে, সেই শক্ত মাটি ফুড়ে ভেদ করে একটা গাছ প্রথমে কিন্তু বৃদ্ধি পায়। তারপরে কি বলছে, তারপরে বলছে অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। তারপরে বলছে সেই যে গাছটা যখন মাটির তলা থেকে মাটি ফুড়ে উপরে উঠে আসলো, ঠিক তারপরে কী করে, তারপরে সানলাইট মানে সূর্যের আলো, বাতাস, জল ইত্যাদি শোষণ করে, শোষণ করে কিন্তু সেটা ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হয় বছরের পর বছর ধরে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোস হাইট স্প্রাউটিং লিভস, লেপ্রোস হাইট বলতে এখানে হিয়ার হাইট মিন্স স্কিন, অর্থাৎ হাইট এর অর্থ হলো এখানে ত্বক। লেপ্রোস ইজ রেফার টু স্কিন অফ আ লেপ্রোসি পেশেন্ট, মানে একটা লেপ্রোসি পেশেন্ট বা একটা কুষ্ঠরোগীর যে শরীরে যে চামড়াটা ঠিক যেরকম লেপ্রোসি হয়ে যায়, যেরকম বিবর্ণ হয়ে যায়, ঠিক সেরকম বিবর্ণ
বোঝাচ্ছে, অর্থাৎ লেপ্রস হাইট বলতে কবি এখানে বোঝাতে চাইছেন যে ডিসকালার্ড বার্ক অফ আ ট্রি, মানে প্রায় বিবর্ণ, মানে কালারহীন একটা গাছের ছালকে এখানে বোঝাতে চেয়েছেন। বার্ক মানে হচ্ছে ছাল। তারপরে স্প্রাউটিং লিপস, স্প্রাউটিং লিপস বলতে স্প্রাউট ইজ আ স্মল গ্রোথ অফ আ প্ল্যান্ট, মানে স্প্রাউট মানে হচ্ছে একটা গাছের ধীরে 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 বৃদ্ধি পাওয়া, যেমন একটা শিশু ছোটোবেলা থেকে ধীরে 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 বড়ো হয়ে ওঠে, ঠিক তেমনই একটা গাছ যেন ধীরে 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 বড়ো হয়ে ওঠে, এটা বলতে চাইছে। অ্যাকচুয়ালি এটার অর্থ হচ্ছে অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোসাইড স্প্রাউটিং লিপস, বলতে বোঝানো হয়েছে যে যেন সদ্য পাতাগুলো গজিয়ে গজিয়ে উঠছে, ওই যে লেপ্রোস হাইড মানে ডিসকালার যে বার্ক আছে, ছাল আছে, সেই ছালের ছাল ছাল ভেদ করে যেন ছোটো 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 সদ্য পাতাগুলো গজিয়ে উঠছে। সো হ্যাক অ্যান্ড চ্যাপ, হ্যাক অ্যান্ড চপ, হ্যাক বলতে এখানে মানে গাছকে কাটা, কাটা বোঝানো হয়েছে, আর চপ মানে হচ্ছে কুচু কুচু করে কাটা। অ্যাকচুয়ালি বলা হয়েছে দ্য হ্যাক অফ আ নাইফ অর অ্যান অ্যাক্স অর চপিং অফ আ বো ইজ নট এনাফ টু কিল আ ট্রি, মানে ওই যে গাছকে কুঠার দিয়ে আঘাত করে কাটা বা গাছের ডালপালাগুলোকে কুচু কুচু করে কেটে ফেলা, কিন্তু বাট দিস অ্যালোন ডু অ্যালোন ওন ডু ইট, মানে এই কাজগুলো কিন্তু একটা গাছকে সম্পূর্ণরূপে মেরে ফেলতে পারে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, মানে এটা খুব একটা ব্যথা দিতে পারে না। অ্যাকচুয়ালি গাছকে যখন কোঠার দিয়ে আঘাত করা হয় বা কিছু কিছু করে কেটে ফেলা হয়, তখন কিন্তু এটা এই কাজটা কিন্তু গাছকে কিছুটা হলেও ব্যথা দেয়, কিন্তু এই ব্যথাটাও কিন্তু গাছকে মেরে ফেলার জন্য যথেষ্ট নয়। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, তারপরে যখন গাছকে যখন কাটা হয় বা গাছকে যখন কাটা হয়, তোমরা ভালো করে লক্ষ্য করবে গাছকে কাটা হলে গাছের যে জায়গাটা কাটা হয় মানে কাটা গাছের ওখান থেকে একরকমের রস নির্গত হয়, তো সেই রসকে এখানে বোঝানো হয়েছে। দ্য ব্লিডিং বার্ক বলতে ফ্লুইড অফ আ ট্রি, এটাই বোঝানো হয়েছে। তাহলে বলছে যে ওই যে গাছের যে মানে ব্লিডিং যে বার্ক আছে, ছাল আছে, সেটা কিন্তু আবার নিজেকে মানে কিওর করে ফেলবে, মানে আবার ওটা কিন্তু আবার ধীরে 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 নারিশমেন্ট হয়ে যাবে, মানে ওটা ধীরে 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 আবার মেকওভার হয়ে যাবে, এবং ওই যে বার্কটা, যে বার্কটা আহত হয়েছিল, যে গাছটার থেকে যে রসটা বেরোচ্ছিলো, সেটা কিন্তু আবার এক সময় ওই বার্কটা আবার পূর্ণ হয়ে যাবে। যেমন আমাদের কোনো অংশ যেমন কেটে গেলে যেমন ওই জায়গাটা যেমন কোষ দিয়ে ভরাট হয়ে যায়, সেরকমই হবে, এবং একটা গাছ আবার যেন ওখান থেকে আরোগ্য লাভ করবে, মানে আবার যেন ওখান থেকে নতুন করে আবার বেঁচে বড়ো হয়ে ওঠার একটা ইন্সপিরেশান পাবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্ড গ্রিন টুইগস, এবং তারপরে বলছে যে অ্যাকচুয়ালি গাছটা ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ক্লোজ টু দ্য গ্রাউন্ড বলতে যে একদম ভূমির কাছাকাছি বা ভূমি সংলগ্ন অংশে, কী বলেছে, উইল রাইজ কার্ল্ড গ্রিন টুইগস, মানে গাছ যদি কেটে ফেলা হয়, দেখবে গাছটা যদি এমনি যদি কেটে ফেলা হয়, ও গোড়া দিয়ে কিন্তু ছোটো 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 সবুজ পাতার মতো আবার গাছটা যেন বেড়ে উঠতে চায়, মানে সদ্য গজিয়ে ওঠা ছোটো 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 পাতা, অর্থাৎ একটা গাছকে যদি আমি কেটে ফেলি, তারপরে যে অংশটা যে থেকে যায়, সেই অংশটাতে কী হয়, আবার ছোটো 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 গাছগুলো যেন কোঁকড়ানো অবস্থায় পেঁচিয়ে 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 পেঁচে বেড়ে ওঠে, এটাই বলা হয়েছে এখানে। মিনিয়েচার বোজ হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ, বলছে যে মিনিয়েচার বাউজ, মিনিয়েচার মানে মিনি মানে হচ্ছে ছোটো, মিনিয়েচার মানে তার থেকেও ছোটো, মানে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সমস্ত ডালপালাগুলো বেরোয় আবার ওই যে কাটা অংশ থেকে, গাছের কাটা অংশ থেকে, সেগুলো কী করে, সেগুলোকে যদি বাধা না দেওয়া হয় তাহলে সেটা বিনা বাধাতে আবার কী করে, আবার এক্সপ্যান্ড এগেন, মানে আবার ওটা আবার ওখান থেকে ধীরে 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 বড়ো হয়ে ওঠে টু ফর্মার সাইজ, এবং সেটা বড়ো হয়ে ঠিক আগের আকৃতি লাভ করে, মানে আবার আগের মতো বৃদ্ধি হয়ে ওঠে, ঠিক আগের গাছটা যে আকৃতিতে ছিল ঠিক সেই আকৃতিতেই যেন আবার বৃদ্ধি পায়। নো, তারপরে হঠাৎই কবি টোন চেঞ্জ করে বলছেন, নো, এতেও একটা গাছ কী হবে না, এতেও একটা গাছ কি সম্পূর্ণরূপে নিধন করা সম্ভব হবে না, অর্থাৎ গাছটা আবার কিন্তু সেখান থেকে আবার কিন্তু ধীরে 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 আবার আগের আকৃতি আবার গাছটা ফিরে পাবে। তাই বলছে দ্য রুটস ইজ টু বি পুলড আউট, মানে রুট যে গাছের যে শিকড় আছে সেই শিকড়টাকে টেনে তুলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্করিং আর্থ মিন্স এখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্করিং আর্থ বলতে বোঝানো হয়েছে দ্য রুটস অফ এ ট্রি দ্যাট লাই ইনসাইড দ্য আর্থ অ্যান্ড প্লে দ্য রোল অফ অ্যান অ্যাঙ্কর
ফর দ্য ট্রি টু গ্রো অ্যান্ড হোল্ড ইট স্ট্রংলি টু দ্য আর্থ। অর্থাৎ তোমরা দেখবে যখন একটা নৌকো যখন তীরে বাঁধা থাকে, তখন দেখবে নৌকোর সঙ্গে একটা রশি দেওয়া থাকে এবং সেই রশিটার মানে একদম যে আগা থাকে, মানে প্রথম প্রান্ত থাকে, ওখানে কিন্তু একটা কোনো একটা কাঠ বা কোনো একটা কিছু বাঁধা থাকে এবং সেটাকে মাটির সঙ্গে পুঁতে রাখা হয়, যাতে সেখান থেকে নৌকোটা আবার থেকে যাতে দূরে না চলে যেতে পারে এই কারণে। তো একই রকমভাবে এই যে অ্যাঙ্করিং আর্থ বলতে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে মাটির একদম গভীরে গাছের যে শেকড়গুলি প্রবেশ করে সেখান সেই জায়গাটাকে আঁকড়ে ধরে থাকে, সেই জায়গাটাকে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। অর্থাৎ যে পৃথিবীর যে অ্যাঙ্কর আছে, মানে পৃথিবীটার যে ভূত্বক আছে, সেই ভূত্বকের অভ্যন্তরের অংশটাতে গাছ যে তার শিকড়গুলোকে বিভিন্ন অন্তরে প্রবেশ করেছে, গাছের বহু গভীরে প্রবেশ করেছে, সেখান থেকে একটা গাছের শিকড়কে পুরোপুরি তুলে বের করে আনতে হবে। ইট ইজ টু বি রুপড অ্যান্ড টাইড, বলছে এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে এবং শক্ত করে আটকাতে হবে, অ্যান্ড পুলড আউট স্ন্যাপড আউট, তারপরে সেটাকে টেনে বের করে আনতে হবে। স্ন্যাপড আউট মানে হচ্ছে হাস্কা টানে, অর্থাৎ সশব্দে টানতে হবে যাতে মাটির গভীরে থাকা শিকড়গুলি ছিঁড়ে বেরিয়ে আসে, এমনভাবে দড়ি দিয়ে বেঁধে শক্ত করে গাছটাকে বেঁধে এমনভাবে টানতে হবে যাতে মাটির বিভিন্ন গভীরে প্রবেশ করা শিকড়গুলি যাতে ছিঁড়ে সেখান থেকে বেরিয়ে আসে। অর পুলড আউট এন্টায়ারলি, অর্থাৎ সম্পূর্ণরূপে ওটাকে গাছের যে গাছটাকে ধরে টানতে হবে যাতে সম্পূর্ণরূপে শিকড়গুলো যাতে বেরিয়ে আসে বাইরে। আউট ফ্রম দ্য আর্থকেপ বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে মাটির গভীরকে বোঝানো হয়েছে, যেখানে গাছের শিকড়গুলি মানে বহু গভীরে প্রবেশ করায় এবং মাটির বহু গভীরে প্রবেশ করানোর ফলে গাছটাকে বছরের পর বছর ধরে সেই জায়গাতে ধীরে ধীরে সেই জায়গাতে বড় হতে সাহায্য করে এবং সেই মাটির সঙ্গে আটকে ধরে থাকতে সাহায্য করে, যাতে গাছটা শক্ত সোজাভাবে উপরের দিকে বিদ্যমান থাকতে পারে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, ঠিক কী হয়, ঠিক তারপরেই যে গাছের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু গাছের শেকড়ের মধ্যে থাকে, সেই শক্তিটা কিন্তু তারপরে কী হয়, লুজ হয়ে যায়, অর্থাৎ আলগা হয়ে যায়। এখানে এক্সপোজ বলতে আলগা হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বলছে দ্য সোর্স, মানে সোর্স বলতে এখানে অ্যাকচুয়ালি ওই যে শেকড়, ওই শেকড়টা কি বোঝানো হয়েছে সোর্স, আর ওই সোর্সটাকে কী বলা হয়েছে, ওই সোর্সটা হচ্ছে সাদা এবং কি ভেজা, দ্য মোস্ট সেন্সিটিভ মানে খুবই সংবেদনশীল, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, যেটা কী করে, যেটা বছরের পর বছর ধরে মাটির গভীরে প্রবেশ করে এবং গাছকে শক্তি যোগায়, বছরের পর বছর ধরে কী করে ওই শেকড়টা মাটির গভীরে প্রবেশ করে থাকে এবং গাছকে কী করে শক্তি যোগায় এবং গাছটাকে আটকে ধরে রাখে। তারপরে নেক্সট স্টেঞ্জাতে বলা হচ্ছে যে দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন দ্য সান অ্যান্ড এয়ার, তারপরে বলা হচ্ছে পরের কাজটি হলো, মানে দেন দ্য ম্যাটার মানে পরের কাজটি হলো অফ স্কর্চিং মানে পোড়াতে হবে, চকিং পোড়াতে হবে কীভাবে, গাছটাকে ভালোভাবে খোলা সূর্যের কিরণে পুড়িয়ে তাকে শ্বাসরোধ করতে হবে, চকিং মানে হচ্ছে এখানে শ্বাসরোধ করা, ইন সান অ্যান্ড এয়ার অর্থাৎ খোলা একদম আকাশের নিচে যেখানে শুধুমাত্র সূর্যের তাপটা বিরাজ করবে সেই জায়গাতে গাছটাকে ফেলে রাখতে হবে এবং ফেলে রেখে গাছটাকে কী করতে হবে, গাছটাকে পুড়িয়ে তার শ্বাসরোধ করতে হবে। ব্রাউনিং হার্ডেনিং টুইস্টিং হুইদারিং অ্যান্ড দেন ইট ইজ ডান, ব্রাউনিং মানে হচ্ছে ওটাকে পুড়িয়ে একদম বাদামি কালার করে ফেলতে হবে, তারপরে হার্ডেনিং মানে ওটাকে শুকিয়ে একদম শক্ত করে ফেলতে হবে, মানে একদম শুকনো করে ফেলতে হবে। টুইস্টিং মানে ঠিক স্বাভাবিক অবস্থা থেকে গাছটার বিকৃতি ঘটাতে হবে, এবং শেষে কী বলেছে হুইদারিং মানে বলা হয়েছে যে একদম শুকিয়ে ফেলতে হবে, গাছটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, দেন অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরেই গাছটির বিনাশ শেষ হবে,
অর্থাৎ এই যে এই জায়গাটাতে একটা গাছকে কিভাবে হত্যা করা হয় সেইটা কিন্তু আমাদের সামনে কবি তুলে ধরেছেন। যে একটা গাছকে হত্যা করাটা খুব সহজ কাজ নয়, গাছকে হত্যা করতে গেলে আমাদেরকে একটা লং প্রসেস মেনটেন করতে হয়। লং প্রসেস মেনটেন করার পরে আমরা একটা গাছকে হত্যা করতে পারি। অ্যাকচুয়ালি কিন্তু কবি আমাদেরকে গাছটাকে কিভাবে হত্যা করতে হবে এটা কিন্তু আমাদেরকে বলতে চাইছেন না। কবি আমাদেরকে বলতে চাইছেন এই কথাটা যে গাছ কিন্তু আমাদেরকে কখনোই ক্ষতি করে না, গাছ আমাদেরকে নানাভাবে উপকার করে থাকে, গাছ আমাদেরকে কখনো আনন্দ দেয়, গাছ আমাদেরকে কখনো বিভিন্ন ফলমূল বিভিন্ন রকমভাবে আমাদেরকে সাহায্য করে। সবচেয়ে বড় কথা হলো গাছ আমাদেরকে প্রাণ দেয়, অক্সিজেন দেয় এবং আমাদের কাছ থেকে তার প্রাণের রসদ কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে, যেটা আমরা পরিবেশে ত্যাগ করি। তারপরে আমরা কী করি, তারপরে আমরা নানা রকমভাবে আমরা নিজেদের লোভ সংকীর্ণ স্বার্থপরতা এবং আগ্রাসী মনোভাবের জন্য আমরা নিজেদেরকে কিছু আর্থলি প্লেজার দেওয়ার জন্য, নিজেদেরকে ক্ষণিকের আনন্দ দেওয়ার জন্য বা নিজেদেরকে কিছুটা হলেও আনন্দ দেওয়ার জন্য এবং আমরা একটু সুখ ভোগ করার জন্য, নিজেকে একটু আলসেমি করে তোলার জন্য আমরা কী করি, আমরা একটা গাছকে নির্দ্বিধায় হত্যা করে ফেলি। এর মাধ্যমে আমাদেরকে কবি একটা কথাই বলতে চেয়েছেন, একটাই আমাদেরকে মেসেজ দিতে চেয়েছেন যে আমাদেরকে গাছ কাটা বন্ধ করতে হবে। আমরা যেভাবে নির্মমভাবে গাছকে হত্যা করছি সেখানে গাছ কাটাকে আমাদেরকে বন্ধ করতে হবে, তবে আমরা পৃথিবীকে দূষণমুক্ত করতে পারবো এবং আমাদের প্রাণের রসদটা আমরা অর্জন করতে পারবো। আমরা যদি ধীরে ধীরে যেভাবে আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, আমরা যদি এভাবেই গাছ কেটে ফেলতে থাকি, তাহলে একসময় পৃথিবী গাছশূন্য হয়ে পড়বে এবং আমাদের অক্সিজেনের যোগানটা ধীরে 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 কমে যাবে, যার ফল কিন্তু আমরাই ভোগ করব। সুতরাং কবির যে মেসেজটা, সে মেসেজটা কিন্তু আমাদের পক্ষেই, হিউম্যানিটির পক্ষে। আমরা যদি ন্যাচারের প্রতি আমরা যদি কাইন্ড হই, আমরা যদি ন্যাচারের প্রতি সহানুভূতিশীল হই, তবে ন্যাচারও আমাদের প্রতি সহানুভূতিশীল হবে। আমরা যদি ন্যাচারের প্রতি যদি ক্রুয়েল মনোভাব নিয়ে থাকি, তাহলে আমাদেরকে গাছও ঠিক ক্রুয়েল মনোভাবে আমাদেরকে রিটার্ন দেবে। কেননা আমি গাছের সঙ্গে যেরকম ব্যবহার করবো, প্রকৃতির সঙ্গে যেরকম ব্যবহার করবো, আমার সারাউন্ডিংসকে আমি যেভাবে গড়ে তুলবো, আমার সারাউন্ডিংস কিন্তু ঠিক সেভাবেই আমাদেরকে ট্রিট করবে। এটাই কিন্তু কবি আমাদেরকে এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। তাই কবির হয়তো এই কবিতাটার সুর একটাই, যে গাছ লাগাও প্রাণ বাঁচাও। এই ছিল আমাদের আজকের এই যে কবিতাটা। এই কবিতাটার অনেক ডিপার মিনিং আছে, প্রত্যেকটা লাইনের অনেকটা ডিপার মিনিং আছে, যে সমস্ত শব্দগুলো কবি এখানে ব্যবহার করেছেন তারও অনেক ডিপার মিনিং আছে। সুতরাং আমরা কবিতাটাকে আমরা লাইন বাই লাইন ডিসকাস করলাম। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আমরা অন ক্লিন এ ট্রি, এই অন ক্লিন এ ট্রি থেকে একটা মাস্টার নোট নিয়ে আসবো, যে মাস্টার নোটের ফলে তোমরা শর্ট প্রশ্ন এবং যে কোনো ধরনের বড় প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। নোটসটা একটু বড় হবে, কিন্তু এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে তোমরা যে কোনো প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারবে। তোমাদেরকে 10টা 5টা 7টা এরকম প্রশ্ন মুখস্থ করতে হবে না, তোমাদেরকে জাস্ট একটা মাস্টার নোট আমি প্রোভাইড করবো। সে মাস্টার নোট প্রোভাইড করার পরে যদি তোমরা মাস্টার নোটটা পড়ে যাও, তোমরা শর্ট প্রশ্ন বলো বা বড় প্রশ্ন বলো বা লাইন তুলে প্রশ্ন বলো, যে কোনো প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। তারপরে আমি তোমাদেরকে এখান থেকে আরও কিছু শর্ট প্রশ্ন তোমাদের সঙ্গে ডিসকাস করবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সুতরাং ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং তোমাদের সমস্ত উচ্চ মাধ্যমিকের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে এই ভিডিওটি থেকে তারাও উপকৃত হতে পারে। আজ পর্যন্ত ইউটিউবে কেউ তোমাদের সঙ্গে মাস্টার নোট শেয়ার করেনি, এই প্রথম সাবলাইম লার্নিং ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে মাস্টার নোট শেয়ার করতে চলেছে। তাই এই নোটসটা পেতে হলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা এবং সবার কাছে ভিডিওটা পৌঁছে দাও, যাতে তারাও তাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা প্রস্তুতিকে অনেকটা সহজ করে তুলতে পারে। ধন্যবাদ, ভালো থাকো।